মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়ার পর এবার কোচবিহার প্রাথমিক টেট মামলায় এবার কোচবিহারের 23 জন শিক্ষককে তলব করলো সিবিআই মার্কশিট অ্যাডমিট কার্ড সহ এই শিক্ষকদের আজই আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে বিস্তারিত জানতে কথা বলা হবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ এই যে শিক্ষকদের তলব করা হয়েছে আজই তাদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে কখন তারা আসবেন এবং কি কি অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে যে কারণে এই তলব দেখো তোমাকে বলে দিই যেটা আমরা আগেই সিবিআই সূত্র থেকে খবর পেয়েছিলাম যে বিভিন্ন জেলা ধরে তারা কিন্তু শিক্ষকদের তলব করছেন এবং আমরা দেখলাম এর আগে মুর্শিদাবাদ মেদিনীপুর এবং গতকাল সাতজন শিক্ষক বাঁকুড়া থেকে তলব করা হয়েছিল তাদের কাছ থেকে একাধিক ডকুমেন্ট তারা সংগ্রহ করেছেন এবার সিবিআই সূত্রের খবর আজকে কোচবিহার জেলার উত্তরবঙ্গের কোচবিহার জেলার 23 জন শিক্ষককে তলব করা হয়েছে তাদের তাদের অ্যাডমিট কার্ড মেরিট লিস্টে তাদের যে নাম বেরিয়েছিল সেই ডকুমেন্ট ছাড়া কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট ছিল তার কপি যাবতীয় নথি কিন্তু আনতে বলা হয়েছে 2014 সালে যে টেটের ইনভেস্টিগেশন হচ্ছে সেটা তদন্ত করতে গিয়ে যেটা সিবিআই সূত্রের খবর একাধিক শিক্ষকদের নাম বেরিয়েছিল এবং তাদের সন্দেহ ছিল যে এদের রিক্রুটমেন্টে কিন্তু কোনো গণ্ডগোল রয়েছে বা যে ম্যানিপুলেশনের অভিযোগ বারবার উঠে এসছে তা সেটা সামনে রেখে কিন্তু তালিকা তৈরি করা হয় এবং সিবিআই সূত্রের খবর সেই তালিকায় যাদের নাম ছিল ইতিমধ্যেই কিন্তু দুই মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ এই চারটি জেলার শিক্ষকদের তলব করে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবার কিন্তু কোচবিহার জেলায় যারা চাকরি পেয়েছেন তাদের তলব করা হয়েছে কয়েকদিন আগেই কিন্তু তাদের নোটিশ পাঠানো হয় এবং তুমি জানো কয়েকদিন আগেই চারজন শিক্ষককে গ্রেপ্তার করা হলো সিবিআই এর সূত্রের খবর তারা কিন্তু চার্জশিটে তাদের সাক্ষী হিসেবে পেশ করেছিলেন অর্থাৎ তারা কিন্তু সিবিআই কে কোঅপারেট করেছিলেন এবং তারা সিবিআই এর তদন্তকারীদের তাদের 161 বয়ানে জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ তারা টাকা দিয়েছিলেন এবং তাপস মণ্ডলকে টাকা দিয়েই তারা চাকরি পেয়েছিলেন এবং তারপরেই কিন্তু বিচারকের প্রশ্ন যে কেন তাদের সাক্ষী হিসেবে দেখানো হচ্ছে তাদের অভিযুক্ত হিসেবে দেখানো হবে এবং তাদের সমন করা হয় তাদের গ্রেপ্তার করা হয় এবার সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যেহেতু চারজন শিক্ষক তারা কিন্তু স্বীকারোক্তি দিয়েছিল তারপরেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হলো এবার দেখার বিষয় হচ্ছে যাদের তলব করা হচ্ছে তারা স্বীকারোক্তি দেবে কিনা সিবিআই সূত্রের খবর গতকাল যারা এসেছিল সাতজন শিক্ষক বাঁকুড়া থেকে তারা কিন্তু সিবিআই আধিকারিকদের জানিয়েছেন যে পর্ষদের গাফিলতির জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ পর্ষদের তরফে নাম্বার আপডেট করা হয়নি তাই জন্য তাদের নাম্বার কম দেখাচ্ছে আজকে কোচবিহার থেকে যে 23 জনকে তলব করা হয়েছে তারা কি ডকুমেন্ট জমা দিচ্ছেন এবং তারা সিবিআই কে কি জানাচ্ছেন কি বয়ান দিচ্ছেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে এর আগেও কিন্তু একাধিক শিক্ষকরা তারা কিন্তু সিবিআই কে এসে জানিয়েছেন যে তারা কোনো ম্যানিপুলেশন করেননি তাদের যে রিক্রুটমেন্ট হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেছনে পুরোটাই কিন্তু নিয়ম মেনে হয়েছে কিন্তু সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে যাদের নাম উঠে এসছে রাজ্যের বিভিন্ন জেলায় হাজার হাজার শিক্ষকরা রয়েছে যাদের নাম উঠে আসছে তাদের প্রত্যেককেই কিন্তু জেলা ধরে ধরে তলব করা হচ্ছে গতকাল আমরা দেখলাম বাঁকুড়ার সাতজন এবার কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার জেলা প্রকাশ 23 জনকে তলব করা হয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি আমরা নিজাম প্যালেসে রয়েছি সকাল 10টার পর তারা যখন আসবে অবশ্যই তারা যখন আসেন সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ প্রকাশ